টেকনোলজি ইনস্ট্রাক্টর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব অ্যাডোব ফটোশপ 7.0 এর গুরুত্বপূর্ণ কাজ। আমরা গত পর্বে নবম-দশম শ্রেণীর বিভিন্ন কাজ দেখেছিলাম বইয়ে যা দেওয়া আছে। আজকে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দেখব। আজকে আমরা দেখব লেয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য। আচ্ছা, আমরা এখন দেখি লেয়ার জিনিসটি কি। আমরা একটি নতুন একটি ফুলের ছবি যদি ওপেন করি, তখন আমরা দেখতে পাব নিচে ডান দিকে এখানে একটি লেয়ার্স নামে একটি প্যালেট আছে। এই প্যালেটটি বিভিন্ন লেয়ার দেখাবে। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড লক করা আছে, এই কারণে এখানে এটি আনলক করতে হবে। কিভাবে আমরা আনলক করব, ডাবল ক্লিক করে একটি নিউ লেয়ার নামে একটি ডায়লগ বক্স আসবে, এখানে ওকে ক্লিক করলে এখানে তালাটি উঠে যাবে এবং আনলক হয়ে যাবে। এখন আমরা এটি মুভ টুলের সাহায্যে স্থানান্তরিত করতে পারব। যদি লক করা থাকতো লেয়ারটি, তাহলে আমরা মুভ করতে পারতাম না। এরপর আছে নতুন লেয়ার যুক্ত করা। নতুন লেয়ার কিভাবে আমরা যুক্ত করতে পারবো, এখানে আমরা এই যে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেয়ার ওয়ান নামে একটি লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা এই লেয়ারে কাজ করতে পারবো। যদি আমরা এখানে আয়তাকার একটি বক্স তৈরি করি, এটি যদি আমরা একটি রং দিয়ে পূর্ণ করি, আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি, তাহলে এখানে লেয়ার ওয়ানে এই আয়তাকার বক্সটি হয়েছে। এখন আমরা মুভ টুলের সাহায্যে সিলেক্ট করে এটি স্থানান্তরিত করতে পারবো। যদি আমরা লেয়ার জিরো এ এই লেয়ারটি তৈরি করতাম আয়তাকার বক্সটি, তাহলে আমরা এই ফুলের ছবি সহ এই লেয়ারটি স্থানান্তরিত হতো, আলাদাভাবে হতো না। এরপর আছে থাম্বনেল আইকন। এটা কি এখন আমরা দেখি, থাম্বনেল আইকন হচ্ছে এই যে এখানে লেয়ার প্যালেটে চোখ আইকনের ডান দিকে, এটি হচ্ছে থাম্বনেল আইকন। এখানে লেয়ারের ক্ষুদ্র সংস্করণ দেখা যাবে, ছোট ছোট কি আমরা কোন লেয়ারে কি কাজ করেছি এটা দেখা যাবে। এরপর আমরা দেখব লেয়ারে কিভাবে অবজেক্ট তৈরি করা হয়, না আমরা কি অবজেক্টটি তৈরি করব, এই যে এই অবজেক্টটি তৈরি করব, এটা কিভাবে করতে হয় এখন আমরা এটি দেখব। আমরা এই ফাইলটি কেটে দিই। এখন আমরা একটি নতুন ফাইল ওপেন করি, নিউ কাস্টমে। এখানে আমি যদি এটি দিই, তাহলে যদি এটি একটি নতুন ফাইল হয়, তাহলে এখানে আমরা প্রথমে এখানে ডাবল ক্লিক করে আনলক করে ফেলব। এরপর আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে এটি সিলেক্ট করে দেখি। এখানে আমরা একটি জাতীয় পতাকা তৈরি করব, এখানে আমরা সবুজ রং করব, সবুজ রং সিলেক্ট করতে হবে। এই যে এখানে আমরা সবুজ রং তৈরি করে ফেললাম। এরপর আমরা আরেকটি লেয়ার ওপেন করব লেয়ার ওয়ান নামে। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইলেকট্রিক্যাল মার্কিং টুল দিয়ে একটি বৃত্ত তৈরি করব, বৃত্তের কালারটি দিব লাল। লাল কালার সিলেক্ট করে এই যে এখানে বৃত্ত হয়ে গেল, এখন আমরা তৈরি করে ফেললাম। এখন লিখতে হবে টেক্সট লেয়ার তৈরি করা, এটা দিয়ে কিভাবে টেক্সট লেয়ার বাংলা লিখব এটি আমরা দেখব। এখানে সোনার বাংলা এই লেখাটি লিখতে চাই, তাহলে কি করতে হবে, আমরা যদি অভ্র ব্যবহার করে থাকি, অভ্র যদি ব্যবহার করে থাকি, তাহলে আমরা এখানে ক্লিক করে ইংলিশ থেকে বাংলা করে ফেলি। এখন আমরা যদি লিখতে চাই তাহলে লেখা হবে না, কারণ এখানে টাইপ টুল সিলেক্ট করতে হবে। টাইপ টুল সিলেক্ট করে যদি আমরা এখানে লিখি, দেখেন লেখা কিন্তু হচ্ছে না। এটি একটি সমস্যা, এই সমস্যার সমাধান রয়েছে। দেখেন আমি কিভাবে করি, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর অপশনে যাব, অপশনে যাবার পর গ্লোবাল আউটপুট, আউটপুট থেকে এই একটা, এরপর এই অপশনে ক্লিক করব, অ্যাপ্লাই করব, ওকে। এখন যদি আমরা লিখি, লেখা হবে।
এখানে লেখার কালার কালো সিলেক্ট করি। এরপর কোন জায়গায় লিখবো ওই জায়গা সিলেক্ট করতে হবে, এই যে এখানে লিখবো, এখানে লিখবো। এখানে লিখে মুভ টুলের সাহায্যে আমরা বৃত্তের নিচে নিয়ে আসবো। এভাবে আমরা এই যে এই লেখাটি লিখলাম, একটি অবজেক্ট তৈরি করে টেক্সট লেয়ার তৈরি করে দেখলাম। এরপর দেখব গুরুত্বপূর্ণ একটি জিনিস, এক ফাইল লেয়ার ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা। আমরা যে এই তিনটি ছবি একটি ফাইলে আনবো, আনতে হলে এই ফাইলটি কেটে দিই, নিউ, নিউ থেকে যে একটা যে আমি আনি, এখানে আমি সবগুলা তিনটা ছবি একত্রিত করব। ওপেন, ওপেন থেকে একটি ছবি, এই যে আরেকটি, এবং এই যে এই তিনটি ছবি আমরা আনবো। আমি দেখাচ্ছি, শুধু আপনারা বিভিন্ন ছবি একত্রিত করতে পারবেন। এখন যদি আমরা সিলেক্ট করি, এখানে সবগুলো আনলক করে ফেলতে হবে। এই যে এখানে এভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। যদি এটি এখানে রাখি, মুভ টুলে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব, তারপর এটি কাজ শেষ, এটি কেটে দিই। তারপর যদি আমরা আনারসের কথা চিন্তা করি, এটি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এবং মুভ টুলের সাহায্যে আমরা যে কোনো স্থানে আনতে পারি। এরপর যদি আমরা আম আনি, আমের কথা চিন্তা করি, তাহলে একই রকম ভাবে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এবং এটি বাঁকা অবস্থায় আছে। এটি যদি আমরা সোজা করতে চাই, এই যে এখানে ক্লিক করে এই যে এইদিকে দিব, তারপর সোজা হয়ে যাবে। এভাবে মুভ টুলে মুভ টুলে ক্লিক করব এবং অ্যাপ্লাই করে দেব। এই যে হয়ে গেল, তিনটি ছবি একত্রিত করে ফেললাম। এভাবে আমরা তিনটি ছবি একটি ফাইলে আনতে পারবো। এরপর আমরা দেখব লেয়ারের অপাসিটি পরিবর্তন করা, কিভাবে লেয়ারের অপাসিটি পরিবর্তন করতে হবে, যেই লেয়ারের অপাসিটি পরিবর্তন করব ওই লেয়ারের সিলেক্ট করতে হবে। যদি আমরা আমের লেয়ারের অপাসিটি পরিবর্তন করতে চাই, তাহলে আম সিলেক্ট করে এখানে, এই যে এখানে অপাসিটি লেখাই আছে, অপাসিটিতে ক্লিক করে যেটি যদি কম দেই তাহলে অপাসিটি কমবে, এবং যদি বাড়াই তাহলে অপাসিটি বাড়বে। এটি হচ্ছে অপাসিটির কাজ। এরপর আছে লেয়ার বাতিল করে দেওয়া। লেয়ার বাতিল করতে হলে এখানে লেয়ারে ক্লিক করে নিচের দিকে এখানে ডিলেট বক্সে, ডিলেট অপশনে এনে ছেড়ে দিব, তাহলে ডিলেট হয়ে যাবে, আমরা ডিলেট করছি না। এরপর আছে একাধিক লেয়ার একীভূত করা। এখানে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে এবং মুখস্থ করার বিষয় আছে। এখন আমরা দেখব কীভাবে সবগুলো লেয়ার একত্রিত করতে হয়। এই যে এখানে আমরা তিনটি লেয়ারে কাজ করেছি, তিনটি চারটি লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড সহ। এই সবগুলোতে একটি লেয়ারে পরিণত করতে হলে লেয়ারে ক্লিক করব এবং ফ্ল্যাটেন ইমেজ দিয়ে দিব। এরপর দেখেন এই তিনটি লেয়ারই থাম্বনেল আইকনে দেখা যাচ্ছে, তিনটি লেয়ারই একটি লেয়ারে পরিণত হয়েছে এবং লক হয়ে গেছে। এরপর আমরা কাট, কপি, পেস্ট, পেস্ট ইনটু, এগুলো তো দেখেছি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট এবং কন্ট্রোল জেড দিয়ে আগের কাজগুলো ফিরিয়ে নিয়ে যায়। এখন আমরা দেখব ক্রপ টুলের ব্যবহার। ক্রপ টুলের ব্যবহার দেখতে হলে একটি নতুন ফুলের ছবি যদি আমরা আনি, এটি ক্রপ করব, শুধু ফুলটি রাখবো। এই কি করার জন্য ক্রপ টুল সিলেক্ট করে যেখান থেকে ক্রপ করব এখান থেকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করলাম, আবার ক্রপ টুলে ক্লিক করব এবং ক্রপ এ ক্লিক করে ক্রপ করে নেব। এটি হচ্ছে ক্রপ টুলের ব্যবহার।
এরপর আছে ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুল মানে হচ্ছে মোছার জন্য, এই যে ইরেজার টুলে ক্লিক করে এটি আমরা মুছতে পারবো। এভাবে আমরা শুধু দেখাচ্ছি কোন টুলের কি ব্যবহার, কোনো ডিজাইন আমি করছি না। এরপর আছে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে ব্ল্যান্ড তৈরি করা, কিভাবে গ্রেডিয়েন্টের কাজ করা যায় এটি আমরা এখন দেখব। এটি দেখার জন্য ফাইল, ফাইল থেকে একটি নিউ, নিউ থেকে এখানে ক্লিক করব। এই যে একটি নতুন ফাইল ওপেন হলো, এখানে ডাবল ক্লিক করে আনলক করে ফেলব এবং নিউ একটি লেয়ার ওপেন করব। ওপেন করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। যদি আমরা এটি ক্লিক করি, যে এখানে যদি আমরা এদিক থেকে অন্য দিক থেকে নেই, তাহলে বিভিন্ন লেয়ার হবে। আমরা দেখি এই যে এখানে একটি লেয়ার হচ্ছে। যদি আমরা আবার একটি নতুন লেয়ার এনে, এই যে এখানে একটি লেয়ার হচ্ছে, আরেকটি লেয়ার তৈরি করলাম, আরেকটি লেয়ার তৈরি করে বিভিন্ন, যদি আমরা এটা দিই, কিন্তু এখানে নিউ লেয়ার তৈরি করে ফেলতে হবে। এই যে এখানে এটি হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। গ্রেডিয়েন্টের সম্পাদনা এটি দেখলাম, এখন দেখব ছবির উজ্জ্বল ও কন্ট্রাস্ট সমন্বয় করা। একটি নতুন ছবি আনি, এই যে না এটি হচ্ছে অনেক ছোট হয়ে গেছে ছবিটি, এই ছবিটি আনি। এই ছবি ডাবল ক্লিক করে আনলক করে ফেলতে হবে প্রথমে। এরপর ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্টেস্টে এখানে যদি ক্লিক করি তাহলে একটি ডায়লগ বক্স আসবে। এখানে যদি মাউসের থেকে যে এখানে যদি মাইনাস করি তাহলে কালো হবে ব্রাইটনেস, এখানে যদি আমরা কমাই তাহলে এই যে এভাবে বাড়বে কমবে। যদি কমাই তাহলে এটা আপনারা ইচ্ছা মতো বাড়াবেন কমাবেন প্রয়োজনে। এটি আমরা দেখিয়ে দিলাম, ওকে ক্লিক করলে এরকম হয়ে যাবে। এরপর আমরা দেখব এই অ্যাডোব ফটোশপ 7.0, তাহলে এখানে দেখার মতো আর কিছু নেই এবং বইয়ে অনেক কিছু আছে থাকলেও বইয়ে আর নেই। এরপর আছে ইলাস্ট্রেটর, এটি আমরা আগামী পর্বে আলোচনা করবো।